সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঈদ স্পেশাল বিফ রেজালা বিয়ে তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার এটা এতটাই মজার যে তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না একবার তৈরি তৈরি করে করে খাওয়ার পর বারবার এটা খেতে আপনার ইচ্ছে করবে তৈরি করে দেখবেন বাসার সবাই এটা খুবই পছন্দ করবে বার্থডে বা যে কোনো অকেশনে আপনার চাইলে এটা তৈরি করতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো প্রথমেই নিয়ে নিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা দুই টুকরা ডাল চেনে পাঁচটি সাদা এলাচ এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন তিনটি লং দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ বেশিও দেয়া যাবে না আবার কমও দেয়া যাবে না আমি যা যতটুকু পরিমাণ অ্যাড করেছি ঠিক সেভাবে আপনারা অ্যাড করবেন তাহলেই কিন্তু এটার স্বাদ অনেক ভালো আসবে বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ পেঁয়াজ কিন্তু গোল্ডেন করে ভাজা যাবে না মরিচের গুঁড়া দেওয়ার পর জাস্ট তেলের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় বেশ কিছুক্ষণ এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে গেলে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে এখন আদা রসুনটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগে অর্থাৎ পুনে এক কাপের মতো তেল দিয়েছিলাম আমি মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে গরুর মাংস আপনার চাইলে খাসির মাংস দিয়েও কিন্তু এটা রান্না করতে পারবেন আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলার সাথে এই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব অর্থাৎ মাংসের সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে টক দই আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ যদি হাতের কাছে টক দই না পান বা ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে হাফ কাপ ঘন তরল দুধের সঙ্গে অর্থাৎ দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে তিন টেবিল চামচ বা দুই থেকে আড়াই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে আপনারা টক দই তৈরি করে সেই টক দই দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন বা ভিনেগার না থাকলে লেবুর রস দিয়ে টক দই তৈরি করে সেই টক দই দিয়েও রান্না করা যাবে টক দই দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসার জন্য বলক চলে আসছে আবারও একবার মিক্স করে নিচ্ছে অনেকে অনেক সময় কমেন্ট করেন যে টক দুই দেওয়ার পর নাকি ছানা ছানা হয়ে যায় তাই আপনারা চাইলে টক দইটাকে খুব ভালোভাবে ফেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা দুই টেবিল চামচ কিশমিশ এক মুঠ পরিমাণ ছয় থেকে সাতটি আলু দিয়ে দিচ্ছি চামচ চামচ টমেটো সস চা সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কালো এলাচ একটি এলাচ দিব না এলাচের খোসাটা ফেলে দিয়ে জাস্ট বীজটা অ্যাড করব সম্পূর্ণ বীজ দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিব আমি আবারও এক টেবিল চামচ কাঠবাদাম বাটা করে দিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে কম হয়েছে তিন টেবিল চামচ কাঠবাদাম বাটা এক কেজি মাংসের জন্য পারফেক্ট এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল দুই চা চামচ এই কেওড়া জল কিন্তু বিয়ে বাড়ির স্বাদটা নিয়ে আসবে তাই এটা অবশ্যই দিবেন দিয়ে এখন এটাকে আবারো খুব ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রান্না করতে হবে পঞ্চাশ মিনিটের জন্য চুলা রাস বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু দ্রুত মাংসটা শুকিয়ে যাবে এবং সেদ্ধ হবে না দমে রেখে রান্না করবেন পঞ্চাশ মিনিটের মতো দেখুন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি পঞ্চাশ মিনিটের মতো রান্না করার পর মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং তেলটাও ভেসে উঠেছে তাই এটাকে আবারও একবার নেড়েচেড়ে মিক্স করে অ্যাড করে দিচ্ছি তরল দুধ আমি এখানে এক কাপ হালকা গরম পানির সঙ্গে তিন টেবিল চামচ গুড়া দুধ মিক্স করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম দিয়ে এখন এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা বাসি গরুর দুধ যদি থাকে সেটা দিয়ে রান্না করবেন না তাহলে কিন্তু দুধটা ছানা পেকে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার খাবারের টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে সো চেষ্টা করবেন গুঁড়া দুধ পানের সঙ্গে মিক্স করে তারপর সেটা অ্যাড করতে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি এতে করে কাঁচামরিচের সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে তবে ঝালটা বের হবে না খুবই সামান্য পরিমাণ চিমটি দিয়ে একটু আগালেটা ভেঙে দেবেন দিয়ে এটাকে ঢেকে দিচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন তেলটা একটু ভেসে উঠবে নামানোর পাঁচ সাত মিনিট পূর্বে অ্যাড করে দিতে হবে ঘি মাঝে মাঝে উঠিয়ে পাল্টে দিবেন নেড়ে চেড়ে নেবেন খেয়াল রাখবেন তরা নিতে যেন ধরে না যায় আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে বসিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পর আমার ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তেলটাও ভেসে উঠেছে আর গ্রেভিটা হয়েছে একদম ক্রিমি আর অনেক সিল্কি জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে তৈরি করে খেলেই বুঝতে পারবেন আসলে কতটা সুস্বাদু আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে গ্রেভিটা কেমন হবে এটা হবে ঠিক এরকম এর থেকে কিন্তু পাতলা করা যাবে না আবার এর থেকে ঘনও করা যাবে না এটা কিন্তু নামানোর পর আরো একটু ঘন হয়ে আসবে আপনাদের কাছে আপনারা চাইলে এটা ঈদে ট্রাই করতে পারেন দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ ভীষণ পছন্দ করবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যদি বাসায় ট্রাই করেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন